খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। সন্দেশখালী কাণ্ডের 7 দিনের মাথায় অবশেষে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করেছে নেজাট থানার পুলিশ। যদিও এখনও খোঁজ মেলেনি শেখ শাহজাহানের। যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে ওরা ওই এলাকাতে গা ঢাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে। বসিরহাট জেলা পুলিশের তরফে জানানো হচ্ছে, গত শুক্রবার শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা গেলে তাদের ওপর হামলার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেই ফুটেজ থেকে কয়েকজনকে চিহ্নিত করে লোকাল থানার পুলিশ সেখানেই ছিল ধৃত 2 জন। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে এলাকাতে গা ঢাকা দিয়েছিলেন ধৃত মেহবুব মোল্লা ও সুকমল মোসদ্দার। এলাকার যে মাছের ভেড়ি রয়েছে সেখানেই একটি ছোট্ট কুড়ে ঘরে গা ঢাকা দিয়েছিলেন ওই 2 জন। নেজাট থানার এলাকাতেই রয়েছেন ওই মাছের ভেড়ি। জলাশয়ের দেখভালের জন্য মূলত ওই কুঁড়েগুলি তৈরি করা হয়। স্থানীয় ভাষায় এগুলিকে আলাঘর বলা হয়। গোপন সূত্রে খবর পেয়ে এই আলাঘরেই অভিযান চালায় পুলিশ। আলপথে গিয়ে পাকড়াও করা হয় ওই 2জনকে। অন্যদিকে শাহজাহান শেখ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য জানতে পারেনি পুলিশ, তার হদিসও পাওয়া যায়নি। যে 2জনকে এদিন গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করেই শাহজাহানের সম্পর্কে নতুন তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। ঘটনার দিন কারা ইন্ধন দিয়েছিলেন, 1 ঘন্টার মধ্যে 3000 লোক কোথা থেকে এলো, মূল মাথাকার এ কী অস্ত্র নিয়ে আসা হয়েছিল, এই সব প্রশ্নেরই উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা। সান্দ্র মণ্ডল রিপোর্ট, খবর 24x7।